হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক ল্যাব বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমরা জানব কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স সম্পর্কে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা এখন আমি তিনটা প্রশ্নে অলরেডি লিখে রাখছি, তো চলুন আমরা এখন দেখি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের কারেন্ট। তো কারেন্ট কাকে বলে? বিদ্যুৎ প্রবাহের মাত্রাকে কারেন্ট বলে। যদি আমি আরো সহজ ভাষায় বলি, পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। এখন আমি যদি এখানে মার্ক করি পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ এটি নির্দিষ্ট দিকে তারপর প্রবাহিত হওয়ার হারকে, এই হারকে কারেন্ট বলে। তো মুক্ত ইলেকট্রন, ধরুন আমি একটা কন্ডাক্টর নিলাম, এখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? তো এই মুক্ত ইলেকট্রন, এই যে মুক্ত ইলেকট্রন সমূহ, এইগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো এইগুলা হয় এই দিকে নয়তো বা এই দিকে, যে কোনো একটা দিকে প্রবাহিত হতে হবে, হয়তো বা এদিকে প্রবাহিত হতে হবে নয়তো বা এদিকে প্রবাহিত হতে হবে, নির্দিষ্ট দিকে, যে কোনো একটা দিকে প্রবাহিত হতে হবে। আর হার হচ্ছে মুক্ত প্রবাহিত ইলেকট্রন গুলা প্রতি সেকেন্ডে কত পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমরা কারেন্ট, কতটুকু প্রবাহিত হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কারেন্ট। তো দুই নম্বর হচ্ছে আমাদের ভোল্টেজ। বিদ্যুৎ প্রবাহের চাপকে ভোল্টেজ বলে। যদি আমি আরো সহজ ভাষায় বলি, পরিবাহীর মুক্ত ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাই ভোল্টেজ। এখন আমরা যদি মার্ক করি পরিবাহীর মুক্ত ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাই ভোল্টেজ। তো ধরুন এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। ধরুন আমি এখানে একটা বাল্ব নিলাম, এখানে একটা সার্কিট নিলাম, এখানে আমার একটা বাল্ব রইল, ঠিক আছে? এই বাল্বটার মধ্যে এখান থেকে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে, যে মুক্ত ইলেকট্রন সমূহ, এই যে ইলেকট্রন গুলো আছে এগুলাকে চাপ প্রয়োগ করে যে শক্তির প্রয়োজন হয়, এখান থেকে এগুলাকে এখানে বাল্ব পর্যন্ত পাঠানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের ভোল্টেজ। তো তারপর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের বাধাকে রোধ বা বাধা বা রেজিস্ট্যান্স বলে। তো যদি আমি আরো সহজ ভাষায় বলি, পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহের সময় পরিবাহীর যে ধর্মের কারণে কারেন্ট বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। তো ধরুন আমি এখন যদি একটা পানির পাইপ বা মোটর দিয়ে উদাহরণ দিই, ধরুন আমি এখানে একটা মোটর নিলাম, এখানে আমার একটা পাম্প আছে, ঠিক আছে? এদিক দিয়ে আমার পানিটা প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে একটা পানির পাইপ নিলাম, এদিক দিয়ে একটা পানির পাইপ নিলাম। তো এদিক দিয়ে আমার পানিটা কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এই মুহূর্তে পাইপের উপরে যদি আমি হাত দিয়ে বা পা দিয়ে কোনো কিছু দিয়ে যদি আমার এখানে একটা চাপ প্রয়োগ করে, এখানে যদি আমি একটা কিছু দিয়ে চাপ প্রয়োগ করি এই পাইপের উপরে, তাহলে কি হবে? এই পানিটা কিন্তু পরিপূর্ণভাবে ওইদিকে যাবে না। যদি আমি পুরোপুরি চাপ দিই পানিটা বন্ধ হয়ে যাবে, আর যদি আমি এখানে অর্ধেক পর্যন্ত চাপ দিই তাহলে কি হবে? পানি ওইদিকে যাওয়ার, প্রবাহিত হওয়ার পরিমাণটা কিছু কমবে, অত বেশি প্রবাহিত হতে পারবে না। কিন্তু মোটর চাইবে পরিপূর্ণভাবে প্রবাহিত হওয়ার জন্য পানিটা, কিন্তু এখানে আমি যদি চাপ দিয়ে রাখি অর্ধেক তাহলে কিন্তু পরিপূর্ণভাবে পানিটা প্রবাহিত হতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম, যদি আমরা এই মোটরের সাথে তুলনা করি, এটা যেহেতু আমাদের মোটরে যেহেতু প্রবাহিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে, হচ্ছে আমাদের এখানে কি যে শক্তির প্রয়োজন, এখানে ভোল্টেজটা আমাদের বাতিতে ইলেকট্রনগুলো দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। তো আমরা যদি মোটরটাকে ধরি ভোল্টেজ ভোল্ট, আর যেহেতু এদিক দিয়ে প্রবাহিত হওয়ার জন্য যে পানিটা আছে ওই পানিটা হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে কারেন্ট। আর এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেহেতু আমরা এখানে চাপ প্রয়োগ করছি এই কারেন্ট গুলোকে ওই দিক দিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, সেটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স।
রেজিস্ট্যান্স। তো আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পারছেন, ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না।